আজকে আমাদের প্রত্যেকের জীবনে সমস্যার পরিস্থিতির সাথে সবাইকে সামনাসামনি হতেই হয়। কখনো ছোট সমস্যা, কখনো বা বড় সমস্যা। কিন্তু লক্ষ্য করবেন, আপনি যখন সমস্যায় পড়েন তখন আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটে। আর যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন সমস্যার পরিস্থিতিতে আপনার কষ্ট হলেও এর পরিণতি কিন্তু সবসময় ভালোই হয়। যেমন ধরুন, আপনি সাঁতার কাটতে পারেন না, এটা আপনার জন্য একটা সমস্যা। এবার আপনি ঠিক করলেন যে আপনি সাঁতার কাটতে শিখবেন, যার জন্য আপনি পুরোপুরি রেডি হয়ে পুকুরে পৌঁছালেন সাঁতার কাটা শেখার জন্য। কিন্তু যতবারই চেষ্টা করছেন আপনি পাচ্ছেন না, বরং ডুবে যাচ্ছেন, এবং সেই সাথে জল টল খেয়ে বিষম টিষম খেয়ে একাকার অবস্থা। এই পরিস্থিতি হলো সমস্যার পরিস্থিতি। কিন্তু বারবার নিয়মিতভাবে চেষ্টা করতে করতে আপনি দেখলেন একটা সময় এসে আপনি পুরোপুরি সাঁতার কাটতে শিখে গেছেন আর আপনার কোনো সমস্যাই হচ্ছে না। এইভাবে আপনি আপনার সমস্যার পরিস্থিতি থেকে ওভারকাম করতে পেরেছেন। এবার খেয়াল করুন, আপনার জীবনে কোনো পরিবর্তন ঘটল কি না। অবশ্যই ঘটেছে, কারণ আপনি আগে সাঁতার কাটতে পারতেন না, এখন পারেন, এটা একটা বড় পরিবর্তন। আর এই পরিবর্তনটা নিঃসন্দেহে আপনার জন্য ভালোই। এ তো গেল ছোট ছোট সমস্যার কথা। কিন্তু জীবনে এমন কিছু সমস্যার পরিস্থিতি আসে যখন আমরা দিশেহারা হয়ে যাই। সেই সময় মনে হয় যে কেউ যদি আমাকে একটু সাহায্য করত, আর এই সাহায্যকারীকে আমরা হন্যে হয়ে খুঁজতে থাকি। কিন্তু আজ এই ভিডিও দেখার পর থেকে আপনি আপনার সমস্যার পরিস্থিতিতে কোনো মানুষকে নয় বরং ঈশ্বরকে খুঁজবেন। আসুন দেখে নেওয়া যাক যে বাইবেল এ বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি জিসাস সং টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। গীত সংহিতা 86 অধ্যায় 7 পদে লেখা আছে, সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। আমাদের ঈশ্বর সব সময় আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন, আর সেই জন্য আমাদের সব সময় তার সম্মুখে উপস্থিত হওয়া খুব জরুরি। রাজা দাউদ নিজেকে সব সময় ঈশ্বরের খুব কাছাকাছি রাখতেন, যার জন্য তিনি সর্বদাই তাকেই খুঁজতেন। গীত সংহিতা 63 অধ্যায় 1 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে যে দিনের শুরুতেই দাউদ ঈশ্বরের সাথে কথা বলতো। এবং সেই একই অধ্যায় 6 পদ যদি আমরা পড়ি, সেখানেও আমরা দেখতে পাই যে রাত্রিতেও তিনি ঈশ্বরের শরণাপন্ন হতেন। এবং গীত সংহিতা 55 অধ্যায় 17 পদ বলে যে তিনি দিনে তিনবার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতেন। গীতসংহিতা 121 অধ্যায় 1-2 পদ বলে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। অর্থাৎ যখনই সমস্যার পরিস্থিতি আসে আমি ঈশ্বরের কাছেই প্রার্থনা করব। দাউদের মতো আমাদেরকেও এটা প্র্যাকটিস করতে হবে। আমাদের যা সমস্যা, কষ্ট, খুশি, যাই পরিস্থিতি হোক না কেন, সব পরিস্থিতিতে ঈশ্বরের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অভ্যাস করতে হবে। যখন আমরা দুঃখ, কষ্ট, সমস্যার পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন ঈশ্বর আমাদের এক ঈশ্বরীয় শান্তি দ্বারা পরিপূর্ণ করেন এবং সমস্যা সমাধানের জন্য আমাদের সাহায্য করেন। শুধুমাত্র দাউদ নয়, আমরা বহুবার বাইবেল থেকে দেখে থাকি যে ঈশ্বর কিভাবে তার সন্তানদেরকে সাহায্য করে থাকেন যখন তারা সমস্যার পরিস্থিতিতে মানুষের ওপর ভরসা না করে ঈশ্বরের ওপরেই ভরসা করেছিল। যেমন মোশিকে যদি দেখেন, তিনি যখন ইসরায়েলীদের মিশর থেকে বের করে নিয়ে আসছিলেন, তার পেছনে ফরন তার সৈন্য নিয়ে তাদের পিছনে তাড়া করে করে আসছিলেন, তখন সেই মোশি সমেত ইসরায়েলি লোকরা সমুদ্রের সামনে এসে উপস্থিত হয়। তাদের আর সামনে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না,
তখন মসি সেই চরম সংকটের পরিস্থিতিতে ঈশ্বরের কাছ থেকে সাহায্য চেয়েছিল, আর ইমিডিয়েটলি ঈশ্বর তাদের সাহায্যও করেছিলেন। তিনি সেই সমুদ্রের মাঝখান থেকে তাদের জন্য শুকনো খটখটে রাস্তা বানিয়েছিলেন, আর মসি সমেত লক্ষ লক্ষ ইসরায়েলিরা সেখান থেকে পার হয়ে গিয়েছিল। এমনও মসির জীবন থেকে আরও অনেক ঘটনা আমরা দেখে থাকি যে কিভাবে ঈশ্বর মসিকে সাহায্য করেছিল। আবার যদি দানিয়েলকে দেখেন, তাকে যখন সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল, সে অন্য কিছু চিন্তা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, তার কাছ থেকে সাহায্য চেয়েছিল, এবং ঈশ্বর ক্ষুধার্ত সিংহের মুখ বন্ধ করে রেখেছিল। এইভাবে ঈশ্বর দানিয়েলকেও সাহায্য করেছিলেন। আবার জোনাকে যদি আমরা দেখি, জোনাকে তো মাছ একেবারে খেয়েই ফেলেছিল। মাছের পেটে তিন দিন থাকাকালীন অবস্থায় জোনা ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছিল, আর ঈশ্বর তো তাকে সাহায্যও করেছিল। আরও আরও অনেক ঘটনাই আমরা বাইবেল থেকে দেখে থাকি যে কীভাবে ঈশ্বর অলৌকিকভাবে মানুষের সমস্যার সময় তাদের সাহায্য করে এসেছেন, আর তার কাজ হলো মানুষের চিন্তার বাইরে এবং কল্পনারও অধিক। এতটাই মহান ও সর্বশক্তিমান ঈশ্বর। আর সেই একই মহান এবং সর্বশক্তিমান ঈশ্বর আপনারও সাথে আছেন, এবং তিনি আপনাকেও সাহায্য করতে চান। তিনি আপনাকেও সামর্থ্য দেবেন, তিনি আপনাকেও শক্তি দেবেন, তিনি সাহায্য করবেন। তাই আপনার চরম সমস্যার দিনেও আপনি মানুষের সাহায্য আশা না করে ঈশ্বরকে খুঁজুন। যিশুর নামে প্রার্থনা করুন। আপনি তার কাছ থেকে আশীর্বাদ পেতে চলেছেন, যে ঈশ্বর সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বানাতে পারে, যে ঈশ্বর সিংহের মুখকে বন্ধ করতে পারে, এবং যে ঈশ্বর মাছের পেটে পৌঁছে যাওয়া ব্যক্তিকেও অক্ষত অবস্থায় বাইরে বের করে আনতে পারেন। সেই ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি আপনার সমস্যাকেও সমাধান করতে পারেন খুব সহজেই। শুধু দরকার আপনি আপনার জীবনে ঈশ্বরকে কাজ করার জন্য আমন্ত্রণ জানান, তাকে অ্যালাউ করুন। সমস্যার পরিস্থিতিতে মানুষকে না খুঁজে ঈশ্বরকে খুঁজুন এবং তার প্রতি ভরসা রাখুন।